অনেক সুন্দর, সবার অভিনয়, হ্যাঁ অভিনয় খুব ভালো, এটা একদম ফ্যামিলি সামাজিক, ভালো সামাজিক ছবি, একদম ফ্যামিলি সহ বসে দেখা যায়। বাচ্চাকে নিয়ে আসছেন আপনি, তার মানে বাচ্চাকে নিয়ে আসছেন, বাচ্চাকে দেখতে পাচ্ছি, ফ্যামিলি সবাই উপভোগ করার মতো, হ্যাঁ হ্যাঁ এমন একটা সিনেমা সবাই মিলে দেখা যায়, সামাজিক সিনেমা, অনেক সুন্দর। আমি যতক্ষণ দেখছি ততক্ষণই খাচ্ছি ভাই, আমি নাক মুছতে উঠতে আসছি, অনেক সুন্দর হয়েছে। রনি এখানে আপু একটু বিস্তারিত বলবেন কেমন হয়েছে, ঠিক আছে? সিনেমা কেমন ছিল? সচরাচর ভালো ছিল, যদিও মানে অ্যাজ ইউজুয়াল ইমনকে নতুনভাবে একটা উপস্থাপন করা হয়েছে ছবিতে, সব বাদ বাকি এভরিথিং ভালোই ছিল, ভালোই লাগছে, খারাপ ছিল না। গল্প ছিল কেমন সিনেমার? আমার বাংলা গতানুগতিকভাবে যদি বলি, আমরা গল্পটাকে একটু অন্যভাবেই এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল আগে যে আমরা ইমন ভাইকে যে চরিত্র দেখেছি, যেভাবে সে ক্যারেক্টার প্লে করেছে, সে তুলনায় এখন কিছুটা উন্নত হয়েছে, দেখতে খুব ভালো লাগে। অভিনয় কেমন করেছে? অভিনয় ভালো ছিল, এই ওয়ান ছিল। সাহসী অবশ্যই হবে, তবে আর একটু লাস্টের দিকে হয়তো বা একটু আমার কাছে একটু দুর্বল লেগেছে, বাট ওভারঅল ভালো ছিল। নিপুণের যে সাহসী অভিনয় করাটা, পতিতার একটা অভিনয়, সেটা আপনি কীভাবে দেখছেন? এটা তো আমাদের সমাজে এখন বর্তমানে একটা হেয় চোখেই দেখা হয়, হ্যাঁ তো তার এই সিনেমাতে এইভাবে যে তার ক্যারেক্টারটা প্লে করা হয়েছে এবং সমাজের চোখে যে খুব ভালোভাবে তার সাহসিকতাটাকে উপস্থাপন করা হয়েছে, এটা আসলে চোখে পড়ার মতো ছিল। ছোট বাচ্চাটার অভিনয়? সি ইজ অ্যাজ ইউজুয়াল কিউট, ভালোই লাগছে। লাস্ট মোমেন্টটা সে খুব ইমোশনাল একটা রোল প্লে করেছে, এটা সবাই ইমোশনাল হয়েছিল লাস্ট টাইমে, ভালোই লেগেছে।